হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, তোমরা সাথে থাকো। পরেশনাথ মন্দিরে ঢোকার রাস্তাটি খুব সুন্দর। দুই ধারের দেওয়ালে চিত্রিত রয়েছে পরেশনাথের জীবনের বিভিন্ন কাহিনী। পরেশনাথ মন্দিরটি কলকাতার মানিকতলার গৌরিবাড়ির বদ্রিদাস মন্দির স্ট্রিটে অবস্থিত একটি জৈন মন্দির। 1867 সালে রায় বদ্রিদাস বাহাদুর মুকিম নামে একজন জৈন মন্দিরটি নির্মাণ করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ। এখানে আসলে চারটি মন্দির একসাথে রয়েছে। চারটি প্রধান মন্দির হল শীতলনাথজি মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, মহাবীর স্বামী মন্দির এবং দাদাবাড়ি। প্রধান মন্দিরটি দশম তীর্থঙ্কর শীতলনাথকে উৎসর্গ করা হয়েছে। এখানে ভগবান শীতলনাথজির দেবতা গর্ভগৃহে উপবিষ্ট। শীতলনাথজির হীরাখচিত কপাল দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ। অন্যান্য দেবতারাও অর্ধমূল্যবান পাথর এবং মূল্যবান ধাতু দিয়ে সুন্দরভাবে সজ্জিত। মন্দিরটি তিনটি সুন্দর বারান্দা দ্বারা বেষ্টিত। মন্দিরের দেওয়ালে মোজাইক এবং অন্যান্য শোভাময় কাজ রয়েছে। প্রধান মন্দিরটি তিনটি ভাগে বিভক্ত। ভিতরের অংশে তীর্থঙ্কর দেব মূর্তি রয়েছে। মার্বেল মূর্তিতে সোনার নেকলেস, রৌপ্য পদ্মের পাদদেশ এবং কপালে একটি বড় হীরা জড়ানো রয়েছে। বাইরের অংশটি প্রাচীরের অলঙ্কৃত মোজাইক কাঁচের কাজ দিয়ে সজ্জিত। শিলিং এবং কলমগুলি প্রচুর অলঙ্কৃত। এখানে একটি খুব বড় ঝাড়বাতি রয়েছে। মন্দিরের বাইরে বেশ সুন্দর গাছপালা সহ একটি বাগান রয়েছে। গর্ভগৃহের ভিতরে একটি প্রদীপ আছে যা ঘি দিয়ে জ্বলে, যা 1867 সাল থেকে মন্দিরের সূচনার পর থেকে অবিচ্ছিন্নভাবে জ্বলছে। মন্দির প্রাঙ্গণের পাশে একটি সুবিশাল পুকুর রয়েছে এবং এই পুকুরে রয়েছে অনেক রঙিন মাছ, যা আপনাদের দেওয়া অল্প খাবারে পুকুরের সুন্দর জলের উপর ভেসে উঠবে। মন্দিরটি শুধুমাত্র সৌন্দর্যই নয়, এখানকার আধ্যাত্মিক পরিবেশ তোমাদের চিত্তকে এক অপূর্ব প্রশান্তি প্রদান করবে। আমরা এখন চলে এলাম চন্দ্রপ্রভুজি মন্দির। চলো, ভিতরে চন্দ্রপ্রভুজির মূর্তি আছে। তো আমরা এখন এসে গেছি দাদাবাড়ি টেম্পলে। এটা হচ্ছে মহাবীর টেম্পল। তো আমরা এবার চলে এসেছি মহাবীর টেম্পল। তো দেখো, এখানেও প্রচুর মাছ রয়েছে।
আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।